দর্শক বন্ধুরা, এক সফলতার গল্প শোনানোর জন্য আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি শেরপুর জেলা সদরের রোহা গ্রামে। এখানে হযরত আলী নামে এক তরুণ, তিনি কিভাবে আজকে সফল হয়েছেন সে কথাই বলবো। আমার পেছনের দেখছেন সাইনবোর্ডটির লেখা আছে মেসার্স মা বাবার দোয়া ফ্রুট গার্ডেন নার্সারি অ্যাগ্রো ফার্ম রোহা শেরপুর। অসম্ভব ক্ষুধা দারিদ্র অতিক্রম করে সে আজকে এখানে এসেছে। একসময় এমন ছিল শিশুকালে সে দুবেলা খাবারও পেত না, পরিবারটি এতই দারিদ্রতার ভেতরে জীবনযাপন করত। পরে কীভাবে বেড়ে উঠলো আস্তে আস্তে এবং তারপরে সে বিশাল একটা জায়গা নিয়ে কৃষি খামার গড়ে তুলল, সেটা প্রধানত হচ্ছে এই খামারটি ফলের খামার। হ্যাঁ, প্রথম 70-80 বিঘা জমি নিয়ে শুরু করেছিল। আমি সেই সময় একবার এসেছিলাম আপনাদেরকে নিয়ে এই রোহা গ্রামে হযরত আলীর এই খামারটি দেখাতে, এবং এখন এসে 1-1.5 বছরের মাথায় তার এই খামারটির পরিমাণ, জমির পরিমাণ প্রায় 1000 বিঘারও বেশি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে এখানে যেটা আসছে এটা হচ্ছে সর্ববৃহৎ। আমি পুরোটাই একটু ঘুরে দেখার চেষ্টা করব রোহা গ্রামে হযরত আলীর এই খামারে। একটা ফলো আপ প্রতিবেদনে আপনাদেরকে নিয়ে আসলাম এই রোহা গ্রামে। কি কমলা উঠছে? আচ্ছা আচ্ছা, বাজারে যে কী খাবার? আসসালামু আলাইকুম। চলেন কমলা বাগানের দিকে যাই নাকি? পরে বসবো না, আসেন আগে ঘুরে আসি। চলেন, কি অবস্থা এই কমলার গাছ? কি সংখ্যক গাছ লাগাইছেন? আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে স্যার। 3600 কমলা গাছ আছে, 3600। হ্যাঁ, মালটা গাছ বেশি স্যার, তবে মালটা তো এখন নাই। আচ্ছা, আর কমলা গাছ 3600, আর নতুন করে আরো অনেক কমলা গাছ লাগানো চলতেছে। বাহ, ওকে স্যার। ছেলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার? হ্যাঁ, নাম বলো। টপিক বলছেন এখন? আচ্ছা, কি চমৎকার স্যুট প্যান্ট পরে বাগানে আসছেন। আর আপনার বাবা এই শেরপুর থেকে চলে গিয়েছিল মামার হাত ধরে শুধুমাত্র দুবেলা খাওয়ার জন্য, গায়ে কাপড়ও ছিল না, তাই না? জি স্যার, এমন দিন ছিল। চলেন, এই যে দুই প্রজন্ম আসেন, দুই প্রজন্ম। কৃষিকে বাণিজ্যিক ও আধুনিকীকরণে প্রয়োজন সরাসরি বিনিয়োগ। বাংলাদেশের মোট শ্রমশক্তির 40% বেশি কৃষিখাতে নিয়োজিত, তবে সে তুলনায় এই খাতে যন্ত্রপাতি বিনিয়োগ এবং মূল্য সংযোজনের পরিমাণ খুবই কম। বিশ্ব খাদ্য সংস্থা এফএর তথ্য মতে বর্তমানে দেশে কৃষিতে যন্ত্রপাতি বিনিয়োগ মাত্র $16, অন্যদিকে মূল্য সংযোজন $1,037, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর যন্ত্রপাতি মূল্য সংযোজনের চেয়েও কম। আশার কথা হচ্ছে ধীরে ধীরে কৃষিতে বিনিয়োগ বাড়ছে, শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী, অবসরে যাওয়া চাকরিজীবীরাও এখন বিনিয়োগ করছেন, গড়ে তুলছেন কৃষিভিত্তিক প্রকল্প। এক্ষেত্রে লাভের চিন্তা যেমন আছে, আছে বংশ পরম্পরায় কৃষির প্রতি টান। এসব গল্পের ভিড়ে শেরপুরের কুঠোরা কান্দার হযরত আলী আখন্দের কৃষিতে যুক্ত হওয়ার গল্পটা একেবারে অন্যরকম। এর আগেও হৃদয় মাটি মানুষে তাকে নিয়ে প্রতিবেদন তুলে ধরেছিলাম। আমার লেখাপড়া বন্ধ হয়ে যাও মানে থাকতে। কেন স্যার? এতটাই দারিদ্র ছিল আমাদের, গমের বীজ ফালানোর পরে পাখি খায় নিত, এটা পাখি ফিরানোর জন্য বাচ্চাদেরকে গৃহস্থরা রাখতো, তার বিনিময়ে ভাত দিত। তখন ভাতটা আমাদের কাছে অনেক বড় কিছু ছিল, যেহেতু বাপ পেটা ছিল না, যদিও খাবারগুলোও কষ্টেরই ছিল, ওইভাবেই দিত, তারপরেও তো ভাত পাইতাম। তখন আমার বড় মামা ঢাকা থেকে গেল, মামা বলতেছে যে তোমার ঢাকা নিয়ে যাই, তোমাদের তো ভাত নাই, থাকারই নাই, কত কষ্ট। আমি রাজি হইলাম, পিন্ধনে তো কাপড় নাই স্যার। তখন আমার বাবা 8 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে দিল, পলিস্টার কাপড় বলি আর কি। আমরা পরের দিন ঢাকার উদ্দেশ্যে স্যার রওনা হলাম, ঢাকার সে চাকরি নিলাম, মুদি দোকানের চাকরি স্যার। তখন ওই ওখান থেকে চলে আসার পরে আরও কষ্ট স্যার, 7 মাস বেকার ছিলাম, 7 মাস স্যার অনেক কষ্ট। অনেক আমি কিছুদিন গার্মেন্টসে কাজ করছি, কিছুদিন হচ্ছে রাস্তায় ওই ফেরি করে পেঁপে পেয়ারা বিভিন্ন ফলমূল ওই যে শ্যামবাজার থেকে মাথায় করে নিজে নিয়ে আসতাম, আইনে ওগুলারে ফেরি করে করে বিক্রি করতাম স্যার। পরিচিত আত্মীয়
20,000 টাকা হাওলাত দেয়, ওইটা নিয়ে আমার ব্যবসা। কোন সালের কথা এটা? 2001 সনের দিকে আর কি। মুদিওয়ালার ব্যবসায় আপনি শুরু করলেন? জি স্যার। আগেও কাজ করতেন মুদি দোকানে? জি স্যার, আগেও মুদি দোকানে কাজ করতাম। ওই থেকে মুদির আইডিয়াটা আসছে। মুদি তো আপনার আসল ব্যবসা? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, এখন পর্যন্ত ওইটাই আসল ব্যবসা। শতাধিক লোকজন কাজ করে। তারপর হচ্ছে আমার অনেকগুলা বড় ছোট মিল্লা গাড়ি আছে, যেমন কালেকশন করার লেগে হুন্ডাও আছে। 2006 এর পরে বাইরে বের হয়ে এসে পাইকারি ব্যবসা খুলি স্যার। সব মুদিমাল সাপ্লাই? জি স্যার, আর শুধু ঢাকা শহর না স্যার, ঢাকার বাইরে বাংলাদেশের অনেক জেলাতে আমার মাল যায়। ঢাকা শহর তো আছেই, এখন যদি বাংলাদেশের ভালো মানের ব্যবসায়ীদের একটা হিসাব করা হয়, এর মধ্যে স্যার আমাদের আমার ব্যবসাটাও একটু। সব মিলিয়ে মাত্র 15 বছরের এই জার্নি, এরই মধ্যে হযরত বহুদূর উঠে গেছে তার স্বপ্নের পথে। গত 6-7 বছর আগ থেকে তার মন ছুটছে কৃষির দিকে। আমি তো ছোট থেকে ব্যবসায় করে কৃষির কথা বুঝতাম না আগে। আমি আপনার অনুষ্ঠানগুলো খুব দেখতাম স্যার। অনুষ্ঠানগুলো দেখার সময় আমি কৃষি কাজ করবো এরকম ভাবতেছিলাম। 2018 সনে আমি এটা শুরু করলাম। হযরতের জীবন অভিযান তিল থেকে তিলোত্তমা হওয়া নয়, এই অভিযান শূন্য থেকে কোটিতে পৌঁছানোর। লক্ষ্য তার 1,000 কোটির, আর এই অভিযাত্রায় তিনি ভরসা করছেন কৃষিতে। ইতিমধ্যে শেরপুরের 3টি ভিন্ন গ্রামের 21টি জায়গায় গড়ে তুলেছেন ফলের বাগান আর নার্সারি। এটি 87 বিঘা জমির একটি ফলের বাগান। এখানে রয়েছে 300+ প্রজাতির ফল গাছের সংগ্রহ। বলা যায় এটি জার্মপ্লাজম সেন্টার। তার এই উদ্যোগকে তিনি দাবি করছেন জমির পরিমাণ হিসেবে দেশের সবচেয়ে বড় কৃষি উদ্যোগের। টেলিভিশনে প্রচারিত কৃষি অনুষ্ঠান দেখে হযরত ছুটে গেছেন দেশের বিভিন্ন স্থানের কৃষকের কাছে। তাদের কাছ থেকে হাতে কলমে শিখে নিয়ে বেশ বুঝে শুনেই নিয়েছেন প্রতিটি পদক্ষেপ। আপনি একটা ফ্রান্সের একটা বাগান দেখাইছিলেন, কৃষি পর্যটন কেন্দ্র, ওদের ওইখানে দেখলাম এরকম রাস্তা। তো আমি চিন্তা করলাম ওদের থেকে একটু সুন্দর করে আমি করবো। আমার রাস্তাটা স্যার দেখেন একদম সুন্দর করে করা। ভিতরে গেলে স্যার দেখবেন 4 রাস্তার মোড় আছে, 3-4 জায়গায় 3 রাস্তার মোড় আছে। মানুষ যেন বাগানে ঢোকার পর সুন্দর করে হাঁটতে পারে, একটা জিনিস দেখতে পারে। যেহেতু বড় প্রজেক্ট স্যার, রাস্তা ছাড়া তো গাড়ি না ঢুকাইলে আমরা পণ্য ক্যারি করতে পারি না। এই যে উপর দিয়ে আপনি এগুলো আঙ্গুরের লতা দিয়ে দিচ্ছেন না? জি স্যার, এটা হচ্ছে স্যার মার্চ মাসে এটার ফুল এবং ফল একসাথে আসে। এখন সব পাতা ঝরে গেছে, যাই অল্প পাতা আছে এটাও থাকবে না স্যার, একদমই শুধু ডোকা গোলা থাকবে। প্রত্যেকটা আপনার পিলারের সাথে একটা আঙ্গুরের গাছ? জি স্যার। এই আঙ্গুর কি মিষ্টি আঙ্গুর স্যার? এটা মিষ্টি আঙ্গুর, এটা কালো জাতেরটা স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা যখন পাতা হয় আঙ্গুর হয় তখন তো অসাধারণ, মানে অসাধারণ সবুজ একটা দৃশ্য। এবং কি সবচেয়ে ভালো লাগে স্যার, মানে আঙ্গুর ফলগুলো ঝুলে থাকে যে পাশ দিয়ে। মালটার ফলন শেষ হয়ে গেছে, বাগানে এখন কমলা গাছে গাছে। সমতল ভূমিতে সারি সারি কমলা গাছে এমন চোখ জোড়ানো ফলন দেখে মন একেবারে ভরে যায়। কি হয়, ঝেঁকে ধরে আসছে কমলা, আল্লাহ ফসল দিলে। এগুলো মিষ্টি কিরকম স্যার? আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। দর্শক, ঝিনাইদহের মহেশপুরের রফিকুল ইসলামের কথা আপনাদের নিশ্চয়ই মনে রাখবে, সেই প্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু করেছিল, সেটার ফলশ্রুতিতেই আজকে বাংলাদেশে কমলার এই প্রসারটা হয়েছে। গ্রামে গ্রামে, বিভিন্ন জেলায় জেলায় কমলা। এবং আমাদের হযরতও তার ওখানে গিয়েছিলেন তো? জি স্যার, আমি মহেশপুরে রফিকুল ইসলাম ভাইয়ের বাগানে আমি নিজেও গেছি। আমি তার আগে চিনতাম না, আপনার ভিডিও যখন দেখলাম সাথে সাথে চলে গেলাম। যে আমি ভিডিওতে যা দেখলাম আসলে বাস্তবে কি তা কিনা, যাই দেখি বাস্তবে আরও সুন্দর লাগলো আমার কাছে। বাংলাদেশের যত বাগান আছে বড় বড় স্যার, যতগুলি ভিডিও দেখছি আপনার সবগুলাতে আমি গেছি। এগুলি বড় পাচ্ছে, পেয়ে গেছে? জি স্যার, পাচ্ছে। বলবো? হ্যাঁ, বিসমিল্লাহ। বাবা স্যার, এগুলো থেকে কিন্তু আরো কিছু ফল পারা হয়েছে, কারণ বেশি পাইকে গেছিল তো। হ্যাঁ, ওই বোটা দেখেন অনেক ফল। দারুন দারুন দারুন।
এই বাগানে লোকজন কি টিকিট কেটে ঢোকে না কিভাবে? জি না স্যার, এমনিতেই ঢোকে, ছুটির সময় স্যার হাজার হাজার মানুষ ঢোকে। তো তাই ফসল গাছ আসলে নষ্ট করে না স্যার? দু একটা ফল ছিঁড়ে আমি এমনিতেই খাওয়াই। আমার প্রথম বছর স্যার 14 টনের মতো মালটা হয়েছিল, আমি একটাও বিক্রি করি নাই। প্রতি বছরেই আমরা এরকম চিন্তা করি, আমাদের তো হাজার হাজার টন হয়, এর মধ্যে কিছু মানুষ খাবে, আসলে আমরা এমনিতেই দিই। ওরকম নষ্ট করে এরকম না, তবে একটা বাচ্চারা অনেক সময় একটা ফল ছিঁড়ে, সেটা স্যার আলাদা ব্যাপার। সফেদা? জি স্যার, থাইল্যান্ডের একটা জাত, প্রচুর ফলন স্যার। সাইজ কি এইটুকুই হয় না? সাইজ না, বড় হবে। এগুলা ছোট সময় একটু মিষ্টি হয়ে যায়, দেখি পাখি কাঁচাই নষ্ট করা শুরু করে। এই নিচে স্যার সব ফল নেট দিয়ে রাখছেন? জি স্যার, নিচে সবই ফল স্যার, এই যেগুলি সব ফল স্যার। এই যে নতুন করে ক্ষেত আমরা রেডি করতেছি, আরো এরকম আরো 3-4 জায়গা চলতেছে। এগুলি জায়গা নতুন নিয়েছেন? জি স্যার, আরো অন্যান্য জায়গা বড় জমি নিয়ে আছে, এটা বাগানের সাথে বিক্রি করছে স্যার। এখানে এই ক্ষেতটা আমরা নিলাম আর কি, এটা রেডি হচ্ছে স্যার। আর আমি গাছ লাগানোর আগে স্যার সুন্দর করে জমিগুলো রেডি করি, অতিরিক্ত জৈব সার স্যার, মাটির কালার দেখলে বুঝতে পারবেন যে কত জৈব সার দিছি স্যার। 6 ইঞ্চি উঁচা করে শুধু জৈব সার দিছি। মাটিকে আগে শক্তি বাড়ায় নেন? জি স্যার। পর্যটকদের একজন একটি মসজিদের খতিব মোহাম্মদ সালমান সেখানে উপস্থিত ছিলেন। হযরতের সাথে কথার এক ফাঁকে তিনি আমাদের কৃষির বিষয় শুনে ধর্মীয় একটি প্রেক্ষাপট বর্ণনা করলেন। পুরো বাগানটা ঘুরে দেখতেছি যে আল্লাহ পাকের নাম লেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি শব্দটা লেখা, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ লেখা। তো আমি এরকমভাবে এত বড় কমলার বাগান আর এত বেশি গাছের মধ্যে ধরে আমি কখনোই দেখি নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন তার মধ্যে শতকরা 90% চেয়েও বেশি নবী পয়গম্বর কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। খুব বেশি কীটনাশক ব্যবহার ট্যাবহার করেন কি? জি না স্যার, বেশি কীটনাশক ব্যবহার করলে মৌমাছি মারা যায়। এই জন্য মৌমাছি আসে, মৌমাছি আসে, মৌমাছি আসে, এই জন্য পরাগায়ন ভালো হয়, আমাদের ফলন বেশি হয়। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। মৌমাছিটা আল্লাহ তাআলার এমন এক কুদরতি জিনিস যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি একসাথে থাকে, কিন্তু সমস্ত মৌমাছির মধ্যে একটা মৌমাছি থাকে রানী, তার পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করে না। তো হাজার হাজার কিলোমিটার দূরে মৌমাছি চলে যায়, তখন মৌমাছির মাথার মধ্যে দুইটা সুর আছে এরকম, হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা এই সুরের মাধ্যমে, এই অ্যান্টেনার মাধ্যমে কথা বলতে পারে। আল্লাহ তাদেরকে ওই শক্তি দিয়েছে। যখন রানী মৌমাছি পারমিশন দেয়, হ্যাঁ এখান থেকে রস সংরক্ষণ করো, তখন সে এখান থেকে বিভিন্ন ফুলের বা ফলের রস সংরক্ষণ করে সে আবার হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে রানী মৌমাছির কাছে যায়। যখন সে চাকের মধ্যে যায়, প্রায় মধুর যে চাকগুলি গাছের মধ্যে হয়, জি, সেই চাকগুলি দেখবেন 5টা কোণা হয়, আমাদের কিতাবের মধ্যে পড়েছি যে 5টা কোণা হয়। যখন এই রসগুলি নিয়ে ওই বাসার ভিতরে ঢুকবে, তখন প্রত্যেক জায়গায় জায়গায় চতুর্দিকে 2-3টা করে মৌমাছি থাকে, তারা হলো চিকিৎসক। এই ফুলের রসকে, যে রস বা ফলের রস তারা নিয়েছে, এটাকে তারা আবার এটা পরীক্ষা করে দেখে এটা কি ভালো না মন্দ। ওই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যেটা দেখে ভালো ওইটাকে ভিতরে ঢোকার পারমিশন দেয়, ওইটা ভিতরে নিয়ে এই রসটা নিয়ে ওইখানে বসে, তারপরে আল্লাহ তাআলার কুদরতিভাবে সেখানে মধু হয়। আর যেটা ভালো না ওইটার পাকের মধ্যে চাপ দিয়ে দেয়, দেখবেন মৌচাকের নিচে অনেক মৌমাছি পড়ে থাকে, পাক নাই, এটা হলো ওইরকম যেই রস দিয়ে মধু হবে না ওইটাকে সে মানে ওই মৌমাছি চাকে ঢোকার আগে ওইটাকে, চাকে ঢোকার আগে ওইটাকে বাদ করে দিয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 1500 বছর আগে আলোচনা করেছেন। এই কারণেই মধু এত পবিত্র, মধু পবিত্র এবং মধু সমস্ত রোগের ঔষধ। বিশাল বাগানের এদিকটায় শ্রমিকদের থাকবার ঘর। হযরত নিজের অভিজ্ঞতা থেকে বিশ্বাস করেন শ্রমিকরা ভালো থাকলেই কাজ ভালো হয়, তাই তাদের ভালো থাকার দিকটাই বিবেচনা রাখেন সবসময়। দেখেন এটা কম্পোস্ট সার আপনার সব না
স্যার, জি স্যার, ওই কম্পোস্ট সার বলতে আমাদের যে ঘাসগুলা বাগানে, লতা পাতা ঘাস, লতা পাতা ঘাস, ওগুলি সাথে সরিষার খোল, গোবর সহ প্রায় 36টার মতো আইটেম এটির পচা যখন আমরা কম্পোস্ট করি, এটার উপরে আবার কিছু ভার্মি কম্পোস্ট মিক্স করব। আচ্ছা, করার পরে মাটিটা আবার জীবাণুমুক্ত করব। এই মাটিটার মধ্যেই স্যার সাত কৃষি, যেটা সাত বাগান, আপনি যে সাত কৃষি আপনার হাত ধরে আজকে এত বড় হচ্ছে, ওই সাত কৃষির জন্য এই মাটিটা তৈরি করা আমাদের স্যার। আপনার মুরগি কি দেশি মুরগি নাকি সব জজের ওই মনে হচ্ছে স্যার? এটা হচ্ছে ফার্মি জাতের মুরগি, আবার দেশিও আছে সাথে, ভেড়া আছে, ছাগল ঘুরছে। জি স্যার, ছাগল, ভেড়া, দেশি মুরগি। বাহ, দর্শক স্যার, কবুতর আছে, ওরে বাবা, কালিম পাখি আছে। এই জায়গাটা কেন করছেন স্যার? এই জায়গাটা করা হয়েছে বিকেলে শ্রমিকরা বসে একটু চা খায়। এতগুলি কবুতর চালের উপরে দেখতেই তো ভালো লাগছে, কি সুন্দর। মিষ্টি কেন মাগা স্যার? এটা কাঁচাই মিষ্টি লাগে, পাকতে হয় না। আচ্ছা, এটা কোথাকার জাত? থাইল্যান্ডের। থাইল্যান্ডের, ধরেও তো ভালো। হ্যাঁ, প্রচুর ধরে। কালকেও 2 ক্যারেট আত্মীয় স্বজনের ওখানে পাঠালাম। আমার কাছে প্রতিনিয়ত মনে হচ্ছে যে কৃষিটা হচ্ছে স্যার একটা রিসার্চ কেন্দ্র। এটা নিয়ে রিসার্চ করলে অনেক ভালো কিছু, আমাদের মাটি, আমাদের ওয়েদার যত সুন্দর, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে আছে কিনা আমার সন্দেহ আছে। যেমন আজকে দেখেন আমেরিকা তুষারপাতে তারা বের হতে পারছে না, আমাদের বাংলাদেশে কিন্তু এই যে এখন দেখেন সূর্যের লাইট, পৌষ মাস, তারপরেও কিন্তু এরকম একটা খুব শীত না, খুব গরম, পেঁপে ঝেঁকে ধরে আছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত, দেখতেও কত ভালো লাগে। এদিকটা চলছে ফল উত্তোলনের কাজ, পাইকাররা সরাসরি বাগান থেকে ফল নিয়ে যেতে এসেছে, তাদের কয়েকজনের সঙ্গে কথা হলো আমাদের। আপনি কোথায় পাঠান এগুলো? এগুলো আমাদের গ্রামে ওই শহরে বিক্রি করি, এটা আমরা পাইকারি রেট নিতেছি 110 টাকা কেজি। আচ্ছা, আর আপনারা বিক্রি করেন কত? আমরা 140 টাকা, 150 টাকা। কাস্টমারের তো একটা অভ্যাস আছে যে দেশি জিনিস বলতে কিনতে চায় না, প্রথম বলে যে এটা আসলে স্টক হবো, তখন একটা আমরা সিলা খাওয়াই, খাওয়ানোর পরে দেখা যায় না তো টক না, এটা মিষ্টি, তখন তারা নেয় আর কি, বেশি বেশি নেয়। এগুলো অর্ধেক দাম পাইতেছে, এমনি তো ওই বাজারে যেটা বাইরে থেকে আসে ওটা তো 300 টাকা, 250 টাকা কেজি। আচ্ছা, এটা তো দামে অনেক কম, এই জন্য এটা নেয় বেশি। মিষ্টি কি ওইটা বেশি না এটা বেশি? না, এটা অনেক মিষ্টি বেশি, তারপরে এটা ফরমালিন মুক্ত। প্রথম দিন যে কিনছে সে আবার পরে আসে কিনা নাকি জানা আসে না? আসে স্যার, আসে। দর্শক, সমতল ভূমিতে কমলার ফলন বাড়ছে, বাড়ছে উৎপাদন। গত বছরের তুলনায় এবছর কমলার ফলন বেশি হয়েছে বললেন হযরতের ছোট ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। কিছুদিন আগে একটা গাছে 193 কেজি পর্যন্ত পাইছি আর কি। এটুক ছোট গাছে? এটুক ছোট গাছে। আবার মালটার কি অবস্থা ছিল এবার? মালটা তো এবার এক এক গাছ আপনি এভারেজ 200 কেজি ধরতে পারেন, এভারেজ প্রত্যেক গাছে এত পরিমাণ ছিল। কৃষি নিয়ে হযরতের আয়োজন সুন্দর ও বিস্ময়কর, যা দেখতে প্রতিদিনই ভিড় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। ফল ফসলের রঙিন এই ক্ষেত্র যেন হযরতের সাফল্যেরই বার্তা দিচ্ছে, আর তাতেই মুগ্ধ হযরতের গর্বিত বাবা হাজি ইব্রাহিম খলিলুল্লাহ। এমন অভাব আমি ছেলে রে খাওয়ান বন্ধ দিবার ফাইনি, রামনগরের দোয়া, দশ দোয়া, আল্লাহ রহমত, বিশাল ব্যবসা, বিশাল বাগানের মালিক, আপনার দোয়ার বরকতে আপনি করে আপনার প্রতিবেদন দেখিয়ে দিকে। একসময়ের ধান পাটির জন্য প্রসিদ্ধ শেরপুরের বুকে রঙিন ফল ফসলের বীজ বুনেছেন এই উদ্যোক্তা, ক্রমেই বড় হচ্ছে তার এই আয়তন।
আমরা হজরতের গাড়ি করেই ছুটলাম এই গ্রাম থেকে অন্য গ্রামে তার কৃষির আয়োজন দেখতে। এটা এই বছরে কিনা আরেকটা গাড়ি আছে, আগের নোয়া গাড়ি, এটা হচ্ছে 2022 মডেল স্যার। কোথাও তার রয়েছে নার্সারি, কোথাও বা ফলের বাগান। এটা কত কত বিঘার মধ্যে স্যার? নার্সারি তো এই যে এইটা ওই পাশেরটা, এই সব সহ মিলা প্রায় 35 বিঘার মতো নার্সারি। হজরত এই পাশ আর ওপাশ মিলিয়ে তার যে নার্সারি, তার দুটো কারণ, তার নিজেরও লাগে এবং প্রচুর চারা বিক্রি হয়, গ্রাহকের কাছে চারার অনেক বেশি কদর, তো সে কারণে সে নার্সারি, নার্সারিটা তো একটা আয়বর্ধক, তাই না? জি স্যার। প্রচন্ড শীত এখন পৌষ মাসের শেষের দিক, তারপর স্যার দেখেন আমাদের চারা কিন্তু ভালো আছে, কেন এটা সঠিক ভালোভাবে যত্ন করতেছি, এটা সুস্থ চারা। ওইটা আরেকটা নার্সারি না? এটা কত বিঘার? 37 কি 38 বিঘা এরকম হবে। এগুলো কি রঙের ডিব্বা কিনছেন? জি স্যার, এটা ওই যে রং করার পরে যে ফেলে দেয়, যারা ছাদ কৃষি করে তাদের জন্য এগুলো তৈরি করা। এই গুষ্টা বাগানের ভেতরে মাত্র 3টা দেখলাম, বাকিগুলো যদি দেখতে হয় তাহলে আগামী আরও 2-3 দিন লাগবে। স্যার এই পাশে একটা বাগান আছে, এটাও মালটা। এটি কুঠুরাকান্দা গ্রাম, এখানেই হজরতের জন্ম। এখান থেকেই অভাবের তাড়নায় ভাগ্যের অন্বেষণে শৈশবে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। এই বাড়িঘরেই পুরনো জীবনের গন্ধ লেগে আছে, হজরত তা কখনোই মুছে ফেলতে চান না। দর্শক, হজরতের শিশুকাল কেটেছে এখানে, এই ঘরটাতেই স্যার আমার জন্ম হয়েছেন। প্রথম আরো জরাজীর্ণ অবস্থা ছিল, তখন তো সে টিনের ঘর ছিল না? না, তখন টিনের ছিল না, টিনের পরবর্তীতে 2012 সনে করছিলাম। জীবনের কোনো অংশকে অস্বীকার করে যে বড় হওয়া যায় না এ সত্য মরমে লালন করেন তিনি, এমন কথাই বললেন গ্রামের তার প্রতিবেশীরা। ছোটবেলা দেখছেন তাকে? দেখছি না, আঙ্গুরি বলা হয়নি আঙ্গুরটা। হ্যাঁ, তখন তো আপনাদের এলাকাতে খুব অভাব ছিল। হ্যাঁ, এলাকার একটা মনে করেন শিল্পপতি হইলে আঙ্গুরে একটা হজরতের এই কৃষি আয়োজন নিঃসন্দেহে বিস্ময়কর। বড় বিনিয়োগে এত বিশাল কর্মযজ্ঞ, কৃষির প্রতি শতভাগ ভালোবাসা না থাকলে হয় না। তার ভালোবাসার আরেক বিষয় অপেক্ষা করছিল আমাদের জন্যে। হৃদয় মাটিও মানুষের চীন দেশের ড্রাগন ফ্রুটস এর প্রতিবেদন দেখে সেই আদলে গড়েছেন ড্রাগন বাগান। আমার তো 21টা বাগান, এর মধ্যে স্যার একটা বাগান আপনার নামে, এখানে আমার যেহেতু আমার নিজের গ্রাম, এখানে আপনার নামে একটা বাগান স্যার, নিজের ভালোবাসা থেকে আমি এটা করছি। তখন তো মানুষ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো মনে করবে এটা বোধহয় আমার বাগান, তাহলে তো এটা আমার সৌভাগ্য আমি মনে করবো, যদি মানুষ মনে করে, মানুষ ভুল ভাববে তখন। রিংটায় আগে চার, এই খুঁটির চার দিকে 4টা চারা দেওয়া হয়তো, রিং থেকে আসতো, মাঝখানে জায়গাটা খালি পড়ে থাকতো, দীর্ঘমেয়াদী ফসল, এটাতে জমির অপচয় হতো। সে করলো কি, ওই চাইনিজ পদ্ধতি থেকে প্লাস্টিকের পাইপ দিয়েছে, একটু মোটা শক্ত, এবং নিচে একটা হুকের মতো করে আর একটা রডের সাথে এটাকে লাগিয়ে দুপাশে দুটো রড দিয়ে পাতাটা যাতে ছড়িয়ে আসে এভাবে দিয়েছে। এটাই চাইনিজ ওই তরুণ লির সেইটা দেখে আমাদের হজরত এই কাজ করেছে।
পিলারটার ভেতরে রড দিয়ে দিল। রড দিয়ে এদিকে এই মাঝখানের চারাগুলো যখন পাতা বাড়বে, ডাল আসবে, তখন এগুলো যাতে এইখানের উপরে এসে পড়তে পারে। স্যার, এই জন্য আবার কভার দিয়ে দিচ্ছি, নষ্ট না হয়, নষ্ট না হয়, যাতে পাতাটা এইভাবে এসে দিতে পারে আর কি। এর উপরে ভর করে এই যে এখানে এইভাবে এইভাবে সরা যাবে। জি, লক্ষ্য করছেন এখানেও কোনো ইঞ্জুরি হবে না, কারণ এই রডটা যদি থাকতো শুধু, তাহলে এখানে ঘষায় ঘষায় পাতাটা নষ্ট হয়ে যেত। এইটার পাইপটা দেওয়াতে সুবিধা হয়েছে, আর এইটা এসে এর বাইরে দিয়ে এই তারটার বাইরে দিয়ে এখানে ঝুলবে। প্রিয় দর্শক, যে কোনো বিনিয়োগের আগে ভালো করে জানা বোঝার প্রয়োজন আছে। বিশেষ করে কৃষিতে বিনিয়োগের আগে ভাবতে হবে গভীরভাবে, কারণ কৃষি সাফল্য শুধু ফল ফসলের উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফল ফসলের বাজারের পাশাপাশি এর চাহিদা, উৎপাদন খরচ, সর্বোপরি লাভ লোকসানের হিসেব কষে নিতে হয়। তার উপর কৃষি অনুশীলনে চাই দক্ষতা এবং কৃষির প্রতি প্রেম। জেনে বুঝে কৃষিতে বিনিয়োগ যে লাভজনক, তার উদাহরণ রেখে যাচ্ছেন হযরতের মতো উদ্যোক্তারা, যাদের হাত ধরে রচিত হচ্ছে আধুনিক কৃষির রূপরেখা। আমাদের বিশ্বাস, তাদের হাতেই বিকশিত হবে আগামীর কৃষি, সমৃদ্ধির কৃষি।